বাপও বদল হয়ে গেছে। ঢাকায় শোবিজ জানো ব্যক্তিগত জীবনের আলোচনা নিয়েই ভরপুর। এই ইন্ডাস্ট্রির বেশিরভাগ তারকা জুটির ব্যক্তিগত জীবন নানা রং ঢঙের টুইট উম্বুল। ওমর সানি মৌসুমি, সাকিব অপু বুবলি, শিহাস শাহিন, জাকিয়া বাড়ি মম থেকে শুরু করে শরীফুল রাজ, পরিমণি, সবারই ঘরের কথা চায়ের দোকানেরও তুমুল আড্ডার বিষয়। গত প্রায় 2 বছর ধরে রাজপরি জুটির ব্যক্তিগত জীবনই বেশি শিরোনাম হয়েছে। তাদের সম্পর্কের ভেতর এই রোদ তো এই মেঘলা আকাশ। ভাঙতে ভাঙতে ভাঙন ঠেকানোর গল্প এবার আর প্রতিধ্বনিত হয়নি। সত্যি সত্যি আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা। অবশ্য তারা না, পরিমণিরই এই সিদ্ধান্ত। গত রবিবার 17 সেপ্টেম্বর শরীফুল রাজকে তালাকের নোটিশ পাঠিয়েছেন পরিমণি। প্রথা ভাঙা নারী পরিমণি কেন সংসার ভাঙার শঙ্কায় থাকেন? পরিমণির পক্ষ থেকে বিচ্ছেদের নোটিশ পাঠানোর 5 দিন পর শুক্রবার এই বিষয়ে কথা বললেন রাজ। বললেন, আমার প্রাক্তনের পাঠানোর চিঠি হাতে পেয়েছি। না, এখানে থামেননি, বরং পরির এই চিঠি পাঠানোর সিদ্ধান্তকে সম্মান জানালেন। বললেন, আলহামদুলিল্লাহ, তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি, তাকে ধন্যবাদ দিতে চাই, আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য। রাজ্যের জন্য যা কিছু ভালো, বাবা হিসেবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে। যদিও রাজের এমন সিদ্ধান্ত জানানোর আগেই পরিমণি জানিয়ে দিয়েছেন, এখন থেকে রাজ্যের সকল দায় দায়িত্ব খরচ মা হিসেবে একাই বহন করবেন তিনি, যেখানে তিনি আর কোনো অংশীদারত্ব চান না। তেমন সিদ্ধান্তের একদিন পর রাজের এমন আলাপ কতটা আবেগ ছাড়বে পরির মনে সেটা বলা মুশকিল। শরীফুল রাজ তার শুভাকাঙ্ক্ষীদের কাছে একটি অনুরোধও রেখেছেন। বলেছেন, আমার বাচ্চার মায়ের অসম্মান হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকবেন আশা করি। একই সঙ্গে আগামীতে আমার ব্যক্তিগত জীবন একান্ত আমারই থাকবে, সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা আশা করছি। মাত্র 7 দিনের পরিচয়ে 2021 সালের 17 অক্টোবর গোপনে বিয়ে করেন রাজপরি। এরপর 2022 সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। গত বছরের 10 আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্র শাহিম মোহাম্মদ রাজ্য।